বলে দেই যে অপি ভাইয়ের হচ্ছে কাশ্মীরি পোলাও একটা ইন্ডিয়ায় খেলতে গিয়ে একটা কোন জায়গা জানি বললেন একটু আগে চণ্ডীগড়ে খেয়েছিলেন অনেক ফ্রুটস ছিল কোনো মাংস ছিল না মানে মিট ছিল না বাট তারপরও মাংসের মতো একটা ফ্লেভারও ছিল এরকম কিছু আজকে কি রান্না করা সম্ভব কিনা সেই জন্যই কিন্তু তোমাকে ডাকা এখানে হ্যাঁ এরকমই সম্ভব তাহলে কি আমরা রান্নায় চলে যাব আমার প্রথমে চালটা লাগবে ও প্রথমেই চালটা লাগবে ওকে যেমনটি বলছিলাম যে প্রগতি প্রিমিয়াম সুগন্ধি চিনি গুঁড়া চাল দর্শক এটার বিশেষত্ব হচ্ছে এটা দিনাজপুরের প্রসিদ্ধ এটার প্রসেসিংটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত অত্যাধুনিক প্রযুক্তিতে করা হয় এবং দেখেন কি পরিমাণ ঝরঝরে এবং আমি অলরেডি স্মেল পাচ্ছি আপনারাও নিশ্চয়ই পাচ্ছেন হ্যাঁ আমরাও পাচ্ছি চমৎকার একটা স্মেল Yes, অপি ভাই আপনি যে নিয়মিত রান্না না করলেও বাজার করেন এটা বুঝতে পারছি তারপরে স্মেলটা নেওয়ার জন্য আপনাকে চমৎকার একটা স্মেল আর চিনি গুঁড়া কিন্তু সত্যি মানে গুঁড়োগুলো কিন্তু একেবারেই চিনির মতো ট্রু চিনি গুঁড়া চাল কিন্তু আমাদের দেশের ঐতিহ্য এটা একটা বিখ্যাত একটা চাল হ্যাঁ বাঙালির ইন্ডিয়ায় যেমন বাসমতি বাংলাদেশের হলো চিনি গুঁড়া অলরেডি তো আপনার ক্রেভিংটা অনেক বেড়ে গিয়েছে তাই আমরা রান্নায় চলে যাই আপু আমি কি চালটা পানি ঝরিয়ে রাখতে হবে ওকে পানি ঝরিয়ে নিয়ে আসি তাহলে তাহলে আমি চুলাটা জ্বালিয়ে দেবো হ্যাঁ শিওর চুলা তো জ্বালানো হয়ে গেছে এবার কি করবো আপু অপু ভাই আমাকে হেল্প করেন অপু ভাই তেলটা দেন আচ্ছা আমি জানতে চাই রান্না করতে পারেন না কিন্তু চুলা জ্বালাতে পারেন অপু ভাই তা তো পারি তা পারি কারণ বাসায় তো কিছু না পারলেও আগুন তো লাগাতে হবে কোনো কিছু দিয়ে এটার মধ্যে কি দিচ্ছি এখন ঘি 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 আমি দুই চা চামচের মতো দিলাম তেজপাতা একটা স্টার এনিস ওকে স্টার এনিস আর হলো দারচিনি আর দুটো এলাচ ওকে মানে আস্ত যে গরম মশলা সেটা আমরা দিই হ্যাঁ আর এই যে আমি মৌরিটা দিয়ে মৌরি শুরুতেই দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা ফোড়নের মতো কাজ করবে ওকে মানে মৌরি দেওয়ার কারণটা কি ফ্লেভার অ্যাড করবে দেখি অপি ভাই আপনি নাড়তে পারেন কিনা একটু দেখি সেটাও ভালো পারবে ব্যাট যেহেতু চালাতে পারি আপু খুব সুন্দর একটা কিন্তু স্মেল পাচ্ছি আমরা বিউটিফুল অপি ভাই খুবই মনোযোগ দিয়ে দেখছেন আরো একটু মনোযোগ দিয়ে দেখেন কারণ বাসায় গিয়ে কিন্তু রান্না করতে হবে কারণ আমি ভাবিকে ফোন করে বলে দিচ্ছি না আমি কিন্তু মুখস্থ করে ফেলেছি উনি কি দিয়েছেন পোলাওয়ের ক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয় যে ঝরঝরে পোলাওটা কিন্তু আমরা কিন্তু বেশি পছন্দ করি এক্স্যাক্টলি পানিটা এবার হচ্ছে আমরা পানি দিচ্ছি আপু এটা পানির পরিমাণটা কতটুকু হবে আমি শিওর অপি ভাই রান্না করবেই করবে 1 কেজি চালের ডবল পানি আচ্ছা এখানে জাফরান ভিজানো দুধ আছে এই পোলাওটার কালার সাদা ধবধবে হবে না একটু ইয়েলিশ জাফরান কালার আসবে ও ওকে চালটা ঢেকে দিব এটা ফুটতে ফুটতে বাকি কাজ এই চুলে করে ফেলবো ওকে এখানে এটা কাজু বাদাম আর কাঠ বাদাম এই দুটো একসাথে একটু ভেজে নিব আচ্ছা বাদামটা দিয়ে দিলাম হ্যাঁ বাদামটা একটু রোস্টেড করে নিচ্ছি না হয়ে গেছে না হয়ে গেছে এখন এটাতে আমি 6-8টা ভেজে নেব সেটাও কি ঘি দিয়ে ঘি দিয়ে দিলু বাপু আমি যদি এটা না দিতে চাই তাহলে সমস্যা নাই কিন্তু আমি এই এই পোলাওটা কাশ্মীরি পোলাও কিন্তু এটা মিল একটা মিলের সাথে অবশ্যই প্রোটিন দিতে হবে ও এটার জন্য অন্য কোনো কারি আমার দরকার হবে না দরকার হবে না কেউ চাইলে মাটন রেজালা বা দিয়ে খেতে পারবে কিন্তু না হলেও চলবে আর এখানে একটু কালো গোলমরিচের গুঁড়ো আমরা এটা তাওয়ার উপরে দিব যেন পুড়ে না যায় অপি ভাই এই দমে দেওয়ার ব্যাপারটার সাথে কি পরিচিত আপনি এটার সাথে আমি পরিচিত ছিলাম ও আচ্ছা
দম দিতে হলে কি দিলরু বাবু চুলাটাকে বন্ধ করে দিতে হয়? বাবুর্চিটা যখন করে তখন অবশ্যই চুলা বন্ধ করে দেয় এবং নিচে কয়লাটা থাকে এবং তারা উপরেও কিন্তু জ্বলন্ত কয়লা দেয়, দুটো তাপ যেন সমানভাবে হয়। এটা যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন কি মানে বুঝবো আমরা এটা হয়ে গেছে? হ্যাঁ, কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং একটু ক্রিসপিনেস চলে আসবে। অপি ভাই, একটা জিনিস জানতে চাই, খেলোয়াড়ি জীবন থেকে এখন পর্যন্ত যদি বলি যে জীবনের এমন কোনো একটা জিনিস আপনি চেঞ্জ করেছেন যেটার জন্য মানে খুব ভালো লাগা কাজ করে বা মনে হয় যে ইউ ডিড দ্য রাইট ডিসিশন, ইউ টুক দ্য রাইট ডিসিশন, ইউ ডিড দ্য রাইট থিং? দুটো জিনিস, সেটা হচ্ছে মানুষের পাশে এসে দাঁড়াতে পারি সাহায্য করতে, আর দ্বিতীয়ত আমরা এমনি আমি নিজে মুসলিম, তো ইসলাম ধর্ম সম্বন্ধে অনেক জ্ঞান অভাব ছিল, সেটা পূরণ করার জন্য নামাজ পড়ি এখন, প্লাস কিছু বই পুস্তকও করি। তো এই দুটি চেঞ্জ করাতে আমার কাছে মনে হয় যে আমার সম্পূর্ণ ক্যারেক্টার আমি চেঞ্জ করতে পেরেছি। মানে লাইফে একটা অনেক বড় পরিবর্তন এসেছে আপনার এই দুটো চেঞ্জ থেকে। এটা কি সয়া প্রোটিনটা ডান না আমাদের? হ্যাঁ, ক্রিসপি একটা ভাব এসে পড়েছে, কালারও চেঞ্জ হয়েছে। কি ফ্রুটসগুলো কিছু করা হবে একটু সাথে? ওকে, সবচেয়ে পছন্দের ফ্রুটস কি অপি ভাই? বেদানা, আঙুর, দুটোই আছে। ন্যাচারাল সুগার কিন্তু এই দুটো থেকে খুব ভালো মতো পাওয়া যায়। ফ্রুটসে তো আরো অনেক কিছুই থাকে আমার খুব প্রিয়। ফ্রুটসে একটু চিনি, হালকা চিনি না? হ্যাঁ, খুব ইন্টারেস্টিং ব্যাপারটা লাগছে আমার লাইফে, ফার্স্ট টাইম দেখছি যে ঘিয়ে ভেজে ফ্রুটসকে তৈরি করতে হয়, মানে জাস্ট অল্প একটু সফট করে নেওয়ার জন্য। এটা আমাদের হয়ে গেছে, চুলাটা অফ, এখন আমরা এই যে প্রসেসে চলে যাব। ওকে, এখন কি করছি তাহলে? এখন সব এটার মধ্যে চলে যাবে, সব এটার মধ্যে অ্যাড করছি। প্রথমে দিলাম সয়া প্রোটিন, দেন ফ্রুটসগুলো। ওয়াও, বাদামটা কখন দিব? বাদামটা এখানে দিব, একটু শুধু বাদাম রাখবো ডেকোরেশনের জন্য। আচ্ছা, এটার মধ্যে মেইন যেটা হলো মৌরির গুঁড়া। মৌরির গুঁড়া, রাইট। আমি ভাবছিলাম যে কি যেন একটা রেখেছিলাম স্পেশালি দেওয়ার জন্য। আর যাবে এই যে আদা, আদা, আদার গুঁড়া, আদার গুঁড়া। ভাইয়া আপনি একটু চিনিটা দিয়ে দেন, দুই চামচের মতো। দুই চামচ সমান হচ্ছে চার চিমটি। এই যে বাকি যে ঘিটুকু আছে, ঘিটুকু আমরা উপর দিয়ে দিয়ে দেবো। নতুন একটা স্মেল পাচ্ছি, ওই স্মেলটা আমার কাছে একটু ডিফারেন্ট লেগেছে। মৌরি আর যে আদার যে গুঁড়াটা, এটাই আলাদা একটা ফ্লেভার। বাহ, কত ঝরঝরে হয়ে গিয়েছে দেখেন, বিউটিফুল। দুই মিনিটের জন্য রাখবো, দমে দেওয়া হবে। হ্যাঁ, দমে দেওয়া তো মনে হয় শেষ, রাইট? না, অলমোস্ট দমে থাকবে না, অলমোস্ট ডান, অলমোস্ট ডান। এখন খুলবো তাহলে? হবে ভাই, একটু খুলে দেখেন তো। ওয়াও, ভেরি নাইস, বিউটিফুল। এখন চুলাটা অফ করে দিব। স্মেল, লুক, এভরিথিং পারফেক্ট। টেস্ট করাটাই বাকি, একটু পরে আমরা টেস্ট করব। আর অবশ্যই আবারও বলছি, এমন ঝরঝরে এত সুন্দর হওয়ার পেছনে ক্রেডিট আমি অবশ্যই দিলু বাবুর সাথে সাথে প্রগতি প্রিমিয়াম সুগন্ধি চিনি গুঁড়া চালকে দিতে চাই। অসাধারণ, অসাধারণ। দেখি মনে হচ্ছে অনেক টেস্টি হবে। হ্যাঁ, আচ্ছা অপি ভাই, একটা কথা জানতে চাই যে আপনার চাচা আজহার হোসেন শান্তু, তিনিও তো বাংলাদেশে প্রথম হাফ সেঞ্চুরি, রাইট? তো তার কথা বা তারপরে আপনার কথায় যে রেকর্ডের পর রেকর্ড চলছে, আমি জানি আপনার হচ্ছে নেক্সট জেনারেশন, চারজন ছেলে আপনার, রাইট? তাদেরও কি ইচ্ছা আছে ক্রিকেটার বানানোর? অফকোর্স, তাদের মধ্যে দুজন মানে অলরেডি খেলছেন, তো অনেক ছোট যদিও, তারপরেও আমার ইচ্ছা যে তার যে কোনো একজন যদি এখান থেকে যদি প্লেয়ার হতে পারে। আমি নিজে ছিলাম ক্রিকেট প্লেয়ার, তা আমার পরিবার থেকে কেউ একজন ক্রিকেট প্লেয়ার আসবে এটাই কিন্তু আমার স্বাভাবিক চাওয়া। তাদের ভিতর থেকে কেউ যদি উঠে আসতে পারে, আমার কাছে মনে হয় যে বাবা হিসাবে চাওয়াটা সম্পূর্ণ পূরণ হবে। এই আশা, এই স্বপ্ন আপনার পূরণ হোক, মানে বংশানুক্রমিকভাবে কিন্তু আপনাদের এই রেকর্ডের ধারা চলতেই থাকুক। আমি কিন্তু দেখতে পাচ্ছি দিলুবাবু ওইদিকে ডেকোরেশনও শেষ করে ফেলেছেন। আমরা এই যে কালারফুলের জন্য এরকম একটা ছড়িয়েছি। ওয়াও, সব কিছু মানে ডেকোরেশন সব কিছুই কিন্তু আমাদের খাবারের ইচ্ছাকে বাড়িয়ে দেয়। হয়ে গেল, চমৎকার, চমৎকার, আপনার জন্য তৈরি হয়ে গেল কাশ্মীরি পোলাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সব মনে হচ্ছে নিয়ে যাবেন, আমরা
টেস্ট করার সুযোগ পাবো অফ কোর্স আমি টেস্ট সবাই টেস্ট করব ওকে সো ফার্স্ট আপনি আমি চামচ দিচ্ছি আপনি কি হাতে নিয়ে টেস্ট করবেন না এখানে রেখে দেই গরম তো ওকে আমি নিচ্ছি আপনার পালা লেডিস না 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 ইউ ক্যান আচ্ছা আমি একটু খাচ্ছি গরম ডিফারেন্ট কিছু অনেক ইয়ামি এবং ডিফারেন্ট একটা জিনিস খেলাম আমি ওয়াও অসাধারণ মুখে প্রথম টেস্টে যেটা লেগেছে ঘি তারপরে পোলাও তারপরে উইথ ফ্রুটস ওয়াও অ্যামেজিং কম্বিনেশন অ্যামেজিং আপু থ্যাংক ইউ বিউটিফুল আরেকবার খেতে চান আমি আরেকবার খেতে চাই এত মজা হয়েছে একবার খেলে কিন্তু কয়ে পড়ে মানুষ অনেক অনেক মজা হয়েছে অনেক মানে আমার মনে হচ্ছে আমি সবটুকুই খাই বাট আমরা সবাই মিলে খাবো থ্যাংক ইউ সো মাচ অপি ভাই আপনার কল্যাণে এত চমৎকার একটা রেসিপি শিখলাম খেলাম এবং দর্শক দেখে শেখালাম আর দিলুপ আপু থ্যাংক ইউ সো মাচ